স্ত্রী মারিয়ার মিম মডেলিং করতে চেয়েছিলেন, তবে তাকে সম্মতি দেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তাই স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিম। 8 বছরের সংসারে তাদের 6 বছরের একটি পুত্র সন্তান আছে। গণমাধ্যমে অভিনেতা সিদ্দিক নিজেই এ তথ্য জানিয়েছেন। সিদ্দিক বলেন, আকস্মিকভাবে মিম বলছে মডেলিং করবে, কিন্তু আমাদের ছেলেটাকে দেখভাল করবে কে? আমরা যখন বিয়ে করি তখন এরকম কোনো চিন্তার কথা বলেনি। সংসার শুরুর সময়ও সে বলেনি যে সে মডেলিং করবে। মিম গত রোজার ঈদে ওর বাবার বাড়ি মাদারীপুর গিয়েছে, এরপর থেকে আমার কাছে ফেরেনি। জানিয়েছে মডেল হতে না দেওয়ায় সে আমাকে ডিভোর্স দেবে, এই জেদ ধরলে সংসার ভেঙে যাবে, ছেলেটার কি হবে? মারিয়া মিম বলেন, অনেক চেষ্টা করেও তার কাছ থেকে মিডিয়াতে কাজের অনুমতি পাইনি। গত জুলাই মাস থেকে পরস্পর আলাদা থাকছি। 8 বছরের সংসারের ইতি টেনে সিদ্দিককে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই তাকে ডিভোর্স লেটার পাঠাব। 2012 সালের 24শে মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। স্ত্রী ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও এখনও সংসার টিকিয়ে রাখার পক্ষে সিদ্দিক। তিনি স্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুমি ফিরে এসো, আমাদের এত ছোট বাচ্চা রয়েছে, দুইজন দুই দিকে চলে গেলে বাচ্চাটা মানুষ হতে পারবে না, ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।